হ্যালো এভরিওয়ান, আমরা রয়েছি আমাদের চারপাশে পরিবর্তন অধ্যায়ে। আমরা আজকে পড়ব দহন, দহন জিনিসটা কি, এবং দৈহিক শক্তি। এই দুই টপিক নিয়ে আজকের লেসন সাজিয়েছি আমি। তো এর আগে অনেকগুলো লেসন আপলোড হয়ে গিয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। ডেসক্রিপশন বক্সে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেয়ে তোমরা দেখে আসতে পারবা। আর তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো দহন, দহন জিনিসটা কি সেটা বোঝার জন্য তোমাকে আরেকটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে কমবিউশন, COMBUTION। এটা তবু যদি বুঝে না আসে তাহলে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে বার্নিং। ঠিক আছে, বার্নিং মূলত দহন জিনিসটা হচ্ছে পোড়ানো, কোনো কিছু পোড়ানো। ঠিক আছে, তাহলে দহন বলতে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া বোঝানো হয়, সেখানে কোনো বস্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আলো এবং তাপ সৃষ্টি করে। এতটুকু মুখস্থ করবা যে দহন হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে অক্সিজেনের সাথে কোনো বস্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আলো এবং তাপ সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এটি একটি অপ্রত্যাবর্তী পরিবর্তন। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সবসময়ই অপ্রত্যাবর্তী বলা যায়, আরেকটা হচ্ছে ভৌত পরিবর্তন বলা যায়। হ্যাঁ, তোমাদের দৈনন্দিন জীবনে ভৌত পরিবর্তন হচ্ছে যে আকার চেঞ্জ হয় আর কি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এটি অপ্রত্যাবর্তী পরিবর্তন। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সবসময়ই দহনের উদাহরণ হিসেবে আগুন জ্বলতে দেখেছো। তুমি যদি একটি মোমবাতি কীভাবে জ্বলে সেটি সূক্ষ্মভাবে লক্ষ্য করো, তাহলে দহনের ব্যাপারটি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে শলিতা, মানে যেটা উইক আর কি, যে মোমবাতির মাঝে যে একটা জিনিস থাকে সুতার মতো, সেটা বেয়ে ওটা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। উত্তাপে বাষ্পীভূত মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানিতে পরিণত হওয়ার সময় আলো এবং তাপ তৈরি হয়। যেহেতু এটা কিন্তু তোমাদের সবটাই ভালো রকম বারবার করে মানে পরে মাথায় নিয়ে আসতে হবে যে মোমবাতি জ্বলার সময় কিছু অংশ তরলে রূপান্তরিত হয় এবং সাথে সাথে কী কী উৎপন্ন হয়। এই এইরকম একটা কোয়েশ্চেন করলে তুমি এটা সবটা লিখে দিলেই আনসারটা হয়ে যাবে। উত্তাপে বাষ্পীভূত মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানিতে পরিণত হয় এবং সাথে সাথে আলো এবং তাপ উৎপন্ন হয়। যেহেতু প্রস্তুত হওয়া কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন এবং পানি উত্তাপে বাষ্পে পরিণত হওয়ায় আমরা তা দেখতে পারি না। যখন মোমবাতিটা আসলে জ্বলে তখন পানি যে উৎপন্ন হয়, পানিটা কিন্তু আসলে বাষ্পে পরিণত হয়ে চলে যায় এবং সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়, সেটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আলো এবং তাপটা আমরা দেখতে পাই এবং অনুভব করতে পারি। এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় কারণ মোম পুড়ে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড এবং পানি মোম থেকে সম্পূর্ণ আলাদা পদার্থ এবং এগুলোর বৈশিষ্ট্য মোম থেকে ভিন্ন। অন্যদিকে যে অংশটি গলে গিয়ে নিচে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে সেখানে রাসায়নিক পরিবর্তন না হয়ে ভৌত পরিবর্তন সংঘটিত হয়েছে, কারণ মোম গলে অবস্থার পরিবর্তনের মাধ্যমে এবং ধর্মের কোনো পরিবর্তন না করে পুনরায় তা শীতল হয়ে জমাট বেঁধে আগের অবস্থায় ফিরে গেছে। স্বাভাবিকভাবে এই গলন এবং ঘনীভবন, গলন এবং ঘনীভবন একটি প্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এই মোম সংগ্রহ করে সেগুলো দিয়ে আবার নতুন করে একটি মোম তৈরি করা সম্ভব। কিন্তু আসলে মোম কতটুকু থাকে সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের বাসায় প্রাকৃতিক গ্যাস এবং লাকড়ি বা কর্কুটো পুড়িয়ে রান্না করাও দহনের উদাহরণ। প্রতি ক্ষেত্রেই আলো এবং তাপ উৎপন্ন হয়। তাহলে দহন কি? দহন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আলো এবং তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিভিন্ন ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, এগুলো আমরা দেখি না। ঠিক আছে, দৈহিক শক্তি, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই তা আমাদের পাকস্থলীতে গিয়ে জমা হয়, হজম হবার পরে পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে শোষিত হয়। আমাদের দেহকোষে সেসব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। তোমাদেরকে একটা জিনিস বলি যে তোমরা যখন খাবার খাও তখন কিন্তু খাবার খাওয়ার একটু পরেই, 5-6 মিনিট পরেই কিন্তু অনেক শরীরটা গরম হয়, অর্থাৎ গরমের সময় শরীরটা যথারীতি ঘামতে থাকে। সেটা কিন্তু আসলে এই কারণে হয়ে থাকে যে তুমি যখন খাবারটা পাকস্থলীতে পাঠাও তখন এই উপাদানগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। পরে বলছে এই প্রক্রিয়া দহনের মতো একটি প্রক্রিয়া, কারণ সেটি সম্পন্ন করার জন্য দেহকোষে রক্ত অক্সিজেন সরবরাহ করে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাপের সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়। এই প্রক্রিয়া যে শক্তি তৈরি হয় তা
হয় আমরা সেসব শক্তি ব্যবহার করে সারাদিন বিভিন্ন কাজ করে থাকি। যদি তাপ শক্তি তৈরি না হতো আমরা কাজ করার জন্য কোনো শক্তি পেতাম না। বড় দাবানল, ছোট মোমবাতি কিংবা আমাদের দেহকোষী দহন সবগুলোই আসলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। আজকে এ পর্যন্ত, আগামী দিন আমরা পানি চক্র নিয়ে আলোচনা করব, তারপর কার্বন চক্র, তারপর অক্সিজেন চক্র।